ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদস্য সিনিয়র মহিলা মন্ত্রণমূলক 2022-23 সালে ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হল শনিবার এমবিবি স্টেডিয়ামে। মোট 7টি দল অংশগ্রহণ করে। আসরের প্রথম দিন ম্যাচের মুখোমুখি হয় এগিয়ে চল সংঘ এবং জুটবিল একাদশ। আসরে বাকি ম্যাচগুলো হবে নরসিংহস্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ও এমবিবি স্টেডিয়ামে। আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 27 নভেম্বর এমবিবি স্টেডিয়ামে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তাপস ঘোষ, সহসভাপতি তিমির চন্দ, কোষাধ্যক্ষ জয়নাল দাস সহ অন্যান্যরা। খেলো ত্রিপুরা, খেলো। আমরা ডাক দিয়েছি নেশামুক্ত ত্রিপুরা গড়ব, আমরা ডাক দিয়েছি নেশামুক্ত ভারত করব। আর সেটা করতে হলে, বাস্তবায়িত করতে হলে যেটা দরকার সেটা হল ভবিষ্যৎ প্রজন্ম। আজকের যারা যুবক তাদেরকে যত বেশি আমরা খেলাধুলার মাধ্যমে তাদেরকে আমরা জড়িয়ে রাখবো, আর সুস্থ শরীর সুস্থ মন সবার কাছে কাম্য। আর এটা তখনই সম্ভব হয় যখন আমরা শরীর চর্চা করি কিংবা খেলাধুলার মধ্যে থাকি। একটা সময় ছিল জেন্ডার ডিসক্রিমিনেশন হতো ভারতবর্ষে, মহিলা পুরুষদের মধ্যে ধারাবাহিক তৈরি করে মেয়েদেরকে পিছিয়ে রাখা হতো, যেখানে বর্তমান প্রধানমন্ত্রী বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, বেটিকে বাঁচাতে হবে, তার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা, যাতে কোন গার্ল চাইল্ড অর্থাৎ মেয়ে সন্তান যেন কখনো কোন কারণে পিছিয়ে না থাকে। তাই মহিলাদের জন্য বিভিন্ন যোজনা তৈরি করে মহিলাদেরকে আগে নিয়ে যাওয়া, মহিলাদের ক্ষমতায়ন করা, উমেন এম্পাওয়ারমেন্টের প্রতি জোর দেওয়া।